একটি প্রশ্ন ভূগোল থেকে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ভূগোলের প্রত্যেক বছর বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গে এসছে সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উপলব্ধি ভূমিরূপ গঠনের চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে ইভেন সেটা ডাব্লু পরীক্ষাতেও যদি ভূগোলের কোনো প্রশ্ন আসে কোনো চাকরির পরীক্ষাতেও যদি প্রশ্ন আসে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পাত সংস্থান তত্ত্ব অনুসারে কিভাবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে আগে জানতে হবে ভঙ্গিল পর্বত কাকে বলে পাললিক শিলায় ভাজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে বলে ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত অনেকগুলো তত্ত্ব আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় তত্ত্ব পাত সংস্থান তত্ত্ব উনিশশো ষাটের দশকে এই পাত সংস্থান তত্ত্বের জন্ম হয় পাত কাকে বলে পৃথিবীর ভূপৃষ্ঠ কতগুলো শক্ত কঠিন খণ্ডে বিভক্ত একে পাত বলে এই পাতগুলো পাত ওপর ভাসমান অবস্থায় রয়েছে পরিচলন স্রোত এই এইসপিয়ারের পরিচলন স্রোতের জন্য পাতগুলো গতিশীল পাতগুলো কখনো কাছে আসে কখনো দূরে সরে যায় এই পাত সংস্থান তত্ত্বের ব্যাখ্যা সহজ ভাবে আমাদের সামনে তুলে ধরেছিল পিচু তাই লা পিচুকে বলে পাত সংস্থান তত্ত্বের জনক পাত মানে প্লেট কথাটি প্রথম ব্যবহার করেন জেটি উইলসন আমাদের প্রথমে এরকম একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে পাত সংস্থান সম্পর্কে অর্থাৎ ভূমিকাতে এরকম পাত সম্পর্কিত কথাগুলো লিখতে হবে যে পাত কাকে বলে ভঙ্গিল পর্বত কী পাতগুলো কোন স্তর ভাসমান রয়েছে পাত কথাটি প্রথম ব্যবহার করেন জেটি উইলসন পাত সংস্থান তাদের জনক লাপিট এই প্রসঙ্গগুলো আমাকে তুলতে হবে এবার পাত সীমানা সম্পর্কে একটা পয়েন্ট বা একটা ধারণা দিয়ে যেতে পারে পৃথিবীতে তিন রকম পাত সীমানা আছে যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলে অপসারী পাচ্ছিমানা এই অপসারী পাথীমানার অপর নাম হচ্ছে গঠনকারী পাত তার কারণ দুটো পাত যদি পরস্পর থেকে সরে যায় দূরে তলা দিয়ে ভূগর্ভের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে নানা রকম ভূমিরূপ গঠন করতে পারে তাই অপসারী পাথীমানার অপর নাম হচ্ছে গঠনকারী পাত এছাড়া আর এক রকমের পাথসিমানা দেখা যায় নিরপেক্ষ পাত যে সীমানা বরাবর দুটো পাতের পাশাপাশি চলন ঘটে আরেক রকমের পাত আছে যে পাত সীমানা ভঙ্গির পর্বতের উৎপত্তির জন্য দেয় সেটা হচ্ছে অভিসারী পাত যে সীমানা বরাবর দুটো পাত একটা পাতের তলায় প্রবেশ করে তাহলে একটা পাত আর একটা পাতের তলায় প্রবেশ করা মানে চাপ সৃষ্টি হচ্ছে আর এখানে যে পুলি থাকছে সেই পুলিতে ভাঁজ সৃষ্টি হচ্ছে আর সেই ভাঁজকেই ভঙ্গির পর্বতে উৎপত্তি হয় অর্থাৎ অভিসারী পাত সীমান্তগুলোতেই সাধারণত ভঙ্গির পর্বতে উৎপত্তি হয়েছে এরকম পাত সীমার ধারণাটা আমাদেরকে দিতে হবে এবার ভঙ্গিল পর্বতের উৎপত্তি বলে একটা পয়েন্ট আমাদের তুলে ধরতে হবে দুধ সীমানায় সাধারণত ভঙ্গির পর্বত গড়ে ওঠে মহাসাগরীয় এবং মহাদেশীয় এর মধ্যে মহাসাগরীয় ভারী হয় মহাসাগরীয় পাত সীমানা মহাদেশীয় পাত সীমানার তলায় প্রবেশ করে আজকে মহাসাগরীয় পাত সীমানাটা ভারী মহাসাগরীয় পাত সীমানা মহাদেশীয় পাত সীমানার তলায় যখন প্রবেশ করছে তখন এই মহাদেশীয় পাত সীমান্ত এবং মহাসাগরীয় পাত সীমান্ত যে পুলি থাকছে তাতে ভাজ সৃষ্টি হচ্ছে ভাজটা খাচ্ছে ভাজকে পর্বত তৈরি করছে অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশীয় অবশ্যই মনে রাখতে হবে মহাসাগরীয় পাত সেটা অনেক ভারী আর সেটা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে ভঙ্গি পর্বত তৈরি হচ্ছে এটা এক নম্বর পয়েন্ট ভঙ্গির পর্বত আবার দেখা যায় দুটো মহাদেশীয় পাত দুটো মহাদেশীয় পাদের যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন দুটো মহাদেশীয় পাদের মধ্যে যে পলি থাকে সেই পলিতে ভাজ খাই ভাজকে ভ্রমণ করতে উৎপত্তি ঘটে এবার এক্ষেত্রে আমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিতে হবে দুটো পাতের ক্ষেত্রে আলাদা করে তাহলে আমরা পুরো বিষয়টাকে সহজ করে দাঁত করাই পাত সংস্থান তত্ত্বের জন্ম হয় উনিশশো ষাটের দশকে পাত কথাটা প্রথম ব্যবহার করেন জেটি উইলসন পাত সংস্থান তত্ত্ব সহসর দুধে দিয়েছিল লাপিচো তাই পাত সংস্থান জনক তিনি তিন রকম পাত সীমানা আছে অপসারী পাচ্সীমানা নিরপেক্ষ পাত সীমানা অভিশারী পাত সীমানা অভিশারী পাত সীমান্তে উৎপত্তি করছে একটা মহাসাগরীয় পাত একটা মহাদেশীয় পাতের যখন সংঘর্ষ হচ্ছে তখন ভঙ্গিল পর্বত উৎপত্তি হচ্ছে আবার দুটো মহাদেশীয় পাতের যখন সংঘর্ষ হচ্ছে তখন ভঙ্গি পর্বতের উৎপত্তি হচ্ছে এই সহজ ব্যাখ্যাটা একটু এক্সাম্পল দিয়ে একটু ড্রয়িং সহ যদি তুলে ধরা হয় তাহলে যে কোনো পরীক্ষায় স্কুল বা বিভিন্ন কম্পিটিভ এক্সাম এক্ষেত্রে কিন্তু সাফল্য আমরা নিবার পেতে পারি